আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদেরকে জানাবো গাঁদা ফুল সম্পর্কে বেশ কিছু মজাদার কথা। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন দেখে আসি ভিডিও। পৃথিবীতে গাঁদা ফুলের প্রায় 56টি প্রজাতি রয়েছে। বেশিরভাগ গাঁদা ফুলই এক বর্ষজীবী হয়, তবে কিছু কিছু প্রজাতি বহু বর্ষজীবী হতে পারে। হাজার হাজার বছর আগে হার্বাল ঔষধ বানাতে গাঁদা ফুলকে ব্যবহার করা হতো। গাঁদা ফুলের পাতা ঘরে রাখলে ক্ষতিকর কীটপতঙ্গ দূরে থাকে। গাঁদা ফুল নেপালের একটি সাংস্কৃতিক প্রতীক হিসেবেও ব্যবহার করা হয়। আপনারা কি জানেন গাঁদা ফুল খাওয়া যেতে পারে? হ্যাঁ, বিশ্বের অনেক জায়গায় গাঁদা ফুল বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয়। 1990 সাল থেকে গাঁদা ফুল বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করা হয়। কাটা স্থানে গাঁদা ফুলের পাতার রস লাগালে কাটা স্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কিছু কিছু দেশে সুগন্ধি চাপ প্রস্তুত করতে গাঁদা ফুলের পাতা ব্যবহার করা হয়। গাঁদা ফুলের পাতার রস কান পাকা রোগের চিকিৎসার জন্য অথবা ছত্রাকনাশক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন সুগন্ধি উপকরণ তৈরি করতে গাঁদা ফুল এবং গাঁদা ফুলের পাতা প্রাচীনকাল থেকে ব্যবহারও হয়ে আসছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।